আপু আমার যে কি খুশি লাগছে তোমাকে বোঝাতে পারবো না। আমার আসে খবর শুনে খুব অবাক হয়েছিস তাই না? শোনো, এসে যখন পড়েছো সহজে যেতে দেবো না, এখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তোমাকে নিয়ে রোজ সেখানে বেড়াতে যাব। আমি এখানে বেড়াতে আসিনি রে, একটা জরুরি কাজ নিয়ে এসেছি। কি কাজ? কেন, চাচা তোকে কিছু বলেনি না তো? আচ্ছা আগে বাসায় যাও, সব জানতে পারবি। চলো। এই রিক্সা বাজার থেকে কোন সাল আমার বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করেছে? কার এত বড় সাহস? এখনো সময় আছে বল, তা না হলে বাজার আমি বন্ধ করে দেব। দু তিন দিন তার বাড়িতে গেলাম, দেখা এই বল, তারা জানিস থানায় আমার নামে কে কমপ্লেন করেছে? বলকে বললে কি করবি? আমি তাকে জিন্দা কবর দেব। তাহলে বলবো না? বলবি না? না। সর্বনাশ আপু, এখন রাজু আসবে, খুন খারাপ হবে। নামো নামো। রাজু থেকে খুব বড় মাস্টার, কাউকে ভয় করে না। নামো, জলদি নামো। বন্ধু হয়ে তোর মতো শত্রুদেরকে ধ্বংস করা।
তোকে মেরো না। আপু চলো এখান থেকে, এখন পুলিশ আসবে, চলো আপু চলো। ওদের বিরুদ্ধে কথা বলা মানে নিজের বিপদ ডেকে আনা, বুঝেছো? বিপদকে আমি ভয় করি না, অত সাহস কিন্তু ভালো না আপু। হয়েছে হয়েছে, চুপ থাক। আয় মা আয়, থাক মা থাক, আয় বস। তা রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? রাস্তায় হয়নি, কিন্তু এখানে এসে যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেছে। কেন, কি এমন দেখেছিস? বাবা আজ আবার সেই মারামারি, রাজু আর মোল্লা মিজান। ও এই ব্যাপার, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, দু একদিন পর পর এখানে এসব হয়েই থাকে। ওরা কি সারাদিন শুধু মারামারি কাটাকাটি করে? তাহা করবে কেন, মারামারির সময় মারামারি, কাজের সময় কাজ, আবার যখন মন চায় তখন আনন্দ ফুর্তিও করে। পৃথিবীতে কেউ হারে কেউ জিতে, পৃথিবীর রঙের এক মেলা। এক দুই তিন যায় যায় দিন, যায় যায় দিন, এক দুই তিন, এক দুই তিন যায় যায় দিন, যায় যায় দিন, এক দুই তিন। জীবন বাহান্ন তাসের খেলা। জানা নেই কারো কাছে, কার কখন ডোবে যে বেলা। এক দুই তিন যাই যাই দিন, যাই যাই দিন, এক দুই তিন, এক দুই তিন যাই যাই দিন, যাই যাই দিন, এক দুই তিন। জীবন বাহান্ন তাসের খেলা। ঘটে প্রতিদিন কত ঘটনা অন্তরালে,
শুনে কে দেখে কে কার খোঁজ রাখে সবাই যেন একেলা পৃথিবীতে কেউ হারে কেউ জিতে পৃথিবীর রঙের এক মেলা এক দুই তিন চাই চাই তিন চাই চাই তিন এক দুই তিন এক দুই তিন চাই চাই তিন চাই চাই তিন এক দুই তিন জীবন বাহান্ন দশের খেলা খবর পায় আমার পোলা পাগলের মতো শান্তির বাপের কাছে সুইটা গেছিল শান্তির বাপ অর্বকে লাঠি দিয়ে কইছে গরিব মানুষ না এত বড় আঘাত আমার বোনা সহ্য করতে পারে নাই তাই বিষ খায় মরতে চাইতেছে আমার বোনার তুমি বাঁচাও বাবা আমার বোনার তুমি বাঁচাও এই বিয়ে হবে না বন্ধ করো এই বিয়ে কি হয়েছে বাবা রাজু আরে প্রশ্ন করো রাজু পছন্দ করে না শান্তির এত বড় ক্ষতি করো না বাবা রাজু বাবা এই তোমরা পুলিশে খবর দাও আমির বাচ্চা এই পুলিশকে খবর দেওয়ার আগে তোর খবর হয়ে যাবে নিজের হাতে কাবিন নামা ছেড়ে ফেল না না এই কাবিন নামা যদি তোর বদলে আমাকে ছিঁড়তে হয় তাহলে তুই বাঁচবি না জীবনে যদি বাঁচতে চাস তাহলে আমি যা বলছি তাই কর কি ব্যাপার এতগুলো লোকের সামনে এত বড় অন্যায় হচ্ছে কেউ বাধা দিচ্ছে না দাঁড়াও তোমার এত বড় দুঃসাহস বিয়ের আসর থেকে একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে যাচ্ছ প্রশ্নের উত্তর দেওয়া আমি পছন্দ করি না সামনে থেকে সরে যাও না তুমি অনেক বড় সন্ত্রাসী তাই না এতগুলো চোখের সামনে তুমি একটা মেয়ের জীবন ধ্বংস করে দিচ্ছ এই আমি কিছুতেই হতে দেব না ছাড়ো ছাড়ো ওকে কি তোমার এত বড় স্পর্ধা আমার গায়ে হাত তুলতে চাইছো এই তোমার মামুন নেই কোন মা তোমাকে জন্ম দিয়েছে যে মা যাদের মর্ম তুমি বুঝো না একজন নারী হয়ে আমি আমার চোখের সামনে আরেকজন নারীর সর্বনাশ কিছুতেই হতে দেব না ছাড়ো ছাড়ো বলছি আপু তুমি কাকে কি বলছো রাজু ভাই কিছু মনে করবেন না ঢাকা থেকে নতুন এসেছো তো না রাজু সম্পর্কে তুমি কিছু জানো না বলে এই কথা বলছো তাই বলে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না ওরা উশৃঙ্খল গুন্ডা প্রকৃতির লোক আর একজন যুবতী মেয়ে হয়ে এসব নিয়ে ওদের সঙ্গে বাড়াবাড়ি করতে যাওয়া তোমার উচিত হয়নি ঠিক বলেছো বাবা এসব চিন্তা বাদ দিয়ে যে কাজের জন্য এসেছো তাই করো বাবা লতাপুর কাজ তাড়াতাড়ি শেষ করার ব্যবস্থা করে ঢাকায় পাঠিয়ে দাও ঠিক বলেছিস আজকালের মধ্যে আমি ওকে নিয়ে লস্কর সাহেবের কাছে যাব কবরস্থান দখল করে বিদেশিদের হাতে তুলে দিতে পারলি আমার হাতে চলে আসবে 5 কোটি টাকা কিন্তু ড্যাড কেউ যদি বাধা দেয় আরে কবরস্থানের মুর্দারা তো আর বাধা দিতে আসবে না কিন্তু লোকজন তো আছে কবরখানা দখল করার সময় তারা তো বাধা দিতে পারে রাজু থাকলে সাহস করে কেউ আসতো না কিন্তু আমাকেও তো রাজুর বিকল্প তৈরি করতে হবে এই তোদেরকে আর কতবার বলবো আজ থেকে এখানে কোনো লাশ কবর হবে না লাশ নিয়ে অন্য জায়গায় কবর দে না এই জুলুম অত্যাচার আমরা মেনে নেব না লাশ আমরা এখানেই কবর দেবো
কবর না দিয়ে আমরা এখান থেকে যাব না। আরে তোদের সাহস তো অনেক বেশি। বেশ লাশ নিয়ে বসে থাক, এক ঘন্টা পর বুলডোজার আসবে, এই সব খবর বুলডোজার দিয়ে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেব। কোন জমিনে তোর হাত দিয়েছিস জানিস? সেটা কবরস্থান, একজন মুসলমানের শেষ ঠিকানা এই সাড়ে তিন হাত মাটি, আর সেই মাটি তোরা জোর করে দখল করতে চাইছিস। আমরা দখল করছি না, লস্কর সাহেবের হুকুমে আমরা দখল করতে এসেছি। চোপ হারামির বাচ্চারা চোপ। লস্কর সাহেবের দোহাই দিয়ে তোরা আমার হাত থেকে রেহাই পাবি না। চিনতে পারেন কিনা? কি হয়েছে বলতো? আপনার নাম ভাঙিয়ে ওরা কবরস্থান দখল করতে গিয়েছিল, আপনি নাকি দখল করার হুকুম দিয়েছেন? আমি হুকুম দিয়েছি? শুয়োরের বাচ্চারা, দাঁড়া রাজু, আগে ওদেরকে আমি গোরস্থানে পাঠাচ্ছি। দাঁড়া হুকুম দিয়েছি, তোর মতো টাইগার থাকতে ওই মাদি কুত্তাদের পাঠাতে যাবো কেন? লস্কর সাহেব, আপনি আমার মালিক, আপনি হুকুম দিলে আসমান জমিন আমি এক করে দিতে পারি, কিন্তু যেদিন কবরস্থান দখল করার মতো অন্যায় কোন হুকুম দিবেন সেদিন রাজু আর আপনার বাঘ থাকবে না, তখন সে মানুষকে খুব বাঘ হয়ে যাবে। আসতে লস্কর সাহেব আসতে, আপনি জানেন না পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। আমি এখনো আপনাকে বিশ্বাস করি, আর বিশ্বাস করি বলেই ওই হারামের বাচ্চাদেরকে আমি জানে মানিনি। ওরা যদি সত্যি আপনার হুকুমের গোলাম হতো তাহলে এতক্ষণে ওই হারামের বাচ্চারা, ওই হারামের বাচ্চারা পুলছি রাতে সাঁতার কাটত। লস্কর সাহেব, ওদের কাছ থেকে সত্য উদ্ঘাটন আমি করবই, মনে রাখবেন। আমার নজর একবার যেখানে পড়ে সেখানে আপনি কেন? কারো অন্যায় হুকুম কোনদিনও তামিল হবে না। সালাম আলাইকুম লস্কর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে খান সাহেব, যে তা হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? বসুন না, ঠিক আছে। আমার বড় ভাই, ওয়ালাইকুম আসসালাম, জিওলজিতে মাস্টার্স করেছে, এখন একটা বিষয়ে থিসিস করছে, আর এই কারণে সাহায্যের জন্য আপনার কাছে আসা। বলুন আমি কি করতে পারি? বাংলাদেশের সমুদ্র সীমায় একটা বিশাল ভূখণ্ড জেগে ওঠার সম্ভাবনা আছে, ওটা নিয়ে আমার রিসার্চ। শুনেছি কোথাও কোথাও মাঝে মধ্যে দ্বীপের মতো জেগে ওঠে, তবে সেগুলো খুব দুর্গম জায়গা, সেই জন্যই তো আপনার সাহায্য চাইছি। সাহায্যের কথা বলে আমাকে লজ্জা দেবেন না, আপনার ভাতিজি মানি তো আমার ভাতিজি। ঠিক আছে মা, আমি সব ব্যবস্থা করে দেব, কাল সকালে আপনি ওকে নিয়ে আমার তিন নম্বর ঘাটে চলে আসবেন।
দেখো দিকটা কি ব্যাপার তুমি প্রশ্ন করা আমি পছন্দ করি না লস্কর স্যার তোমার কাজের দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছে ট্রলারে ওঠো যাও ম্যাডাম আপনি যেখানে যাবেন সেখানে ওস্তাদ ছাড়া কারো যাওয়ার ক্ষমতা নেই নিশ্চিন্তে উঠে পড়েন হ্যাঁ যাও আপু লস্কর সাহেব যখন ব্যবস্থা করে দিয়েছেন কোনো সমস্যা হবে না কি ব্যাপার ভয় পাচ্ছ আমি ভয় পাবো তোমার মতো একটা গুন্ডাকে এই এলাকার সবাই তোমাকে ভয় করতে পারে কিন্তু আমি করি না আমার দুর্ভাগ্য যে তোমার মতো একটা গুন্ডার সঙ্গে আমাকে যেতে হচ্ছে যে কাজে আমি এসেছি সেই কাজের জন্য তোমার মতো দশজন গুন্ডাও যদি আমার সঙ্গে হয় ভয় পাবো না আর তোমার মতো গুন্ডাকে নিয়ে থিসিস করার সময় আমার নেই রাজি ভাই তুমি কি বলবে আমি জানি ওকে বলে দাও বিনা কারণে আমি কখনো মেয়ে মানুষকে নিয়ে চিন্তা করে সময় নষ্ট করি না কথা বলে সময় নষ্ট না করে ওকে ট্রলারে উঠতে বলো যাও তো যাও ভাই মানিক ভাই আমরা এসে পড়েছি এসে যখন পড়েছ সবাই গিয়ে তলায় ওঠো এই চল কোথায় যাবে ওরা না মানে বলছিলাম যেখানে যাচ্ছি সেখানে তো সবসাকে যেতে পারে না ওখানে দামি দামি ঝিনুক মুক্তা এইসব পাওয়া যায় ওরা তো অভাবী মানুষ ওখান থেকে এনে এখানে বিক্রি করলে কিছু টাকা পয়সা পাবে ওদেরও উপকারই হবে কি বল এক নম্বর বার্মিস মাল হায় হায় কি করেছ ওস্তাদ সারাদিন কি সাগরের পানি নিয়ে দিচ্ছি রাতন চাচা চকলেট খাবে দেখছো না মদ খাচ্ছি মদের সঙ্গে মিষ্টি খেতে নেই আর চকলেট খেতাম তুমি তো আমাকে চকলেট দিতে চাইলে আমি তোমাকে কি দিব হ্যাঁ কি দিব চক্ষু মেইলা কি দেখলা অন্য
পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক যে দুই দিনেরই এক যে দুই দিনেরই এক যে দুই দিনেরই এক যে দুই দিনেরই সেই জেলেরই জেলার একজন নাড়েন কলকাঠি তাহার হুকুম না মানিলে সব কিছুই তো হয় মাটি সেই জেলেরই জেলার একজন নাড়েন কলকাঠি তাহার হুকুম না মানিলে সব কিছুই তো হয় মাটি আশায় তার থাকি দেয় না দেখা কয় না কথা শুভঙ্করের ফাঁকি দিন ভিখারি আমি একজন আশায় তার থাকি দেয় না দেখা কয় না কথা শুভঙ্করের ফাঁকি আসলাম একা চাইবার কালে যাব একা মাঝে মাঝে মনরে বলি চক্ষু মেইলা কি দেখলা মন বলে দুনিয়াদারি চকমারি এক খেল পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক যে ওস্তাদ আমরা দুজনে সবাইকে নিয়ে টলারে উঠি আর তুমি ওনাকে নিয়ে আছো আচ্ছা যা 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 এই সন্ধ্যা হয়ে আসছে আমাদেরকে ফিরতে হবে এই শুনতে পাচ্ছ আমার কাজ এখনো শেষ হয়নি কাল না হলো এখন ফিরতে হবে আর দেরি করা যাবে না ভাতায় পানি কতদূর নামে তা না দেখে আমি যাব না
আমি বলছি ফিরে চলো। আমি কারো হুকুমে চলি না, কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি যাব না। সকালে জোয়ার আসবে, তারপর যেতে পারবো। রাতে ঠান্ডা লাগবে। এটা গায়ে দাও, নাও ধরো। শব্দ কি হলো বাবা টাইগার? তোমার ভাড়াটে কিলাররা কিলিং না করে ফেলিং হয়ে ফিরে এসেছে। ও বহুত ভয়ঙ্কর লস্কর সাপ। আরে হারামজাদারা, মেয়েটাকে মেরে সাগরে ভাসিয়ে দিয়ে আসলে তো একটা কাজ হতো। খান সাহেবকে দিয়ে কিডন্যাপের কেস দিতাম। কিডন্যাপ অ্যান্ড কিলিং, নির্ঘাত ফাঁসি। আরেকটা বুদ্ধি আছে। কি?
আরে মানুষ মানুষকে এভাবে খুন করতে পারে? আচ্ছা লস্কর সাহেব জি, আপনি কি বলতে পারেন মোল্লা মিজানের সঙ্গে কারো কি কোনো শত্রুতা ছিল কিনা? মিজানের একমাত্র শত্রু ছিল রাজু, যে কারণে রাজু মিজানের একাত কেটে দিয়েছিল। এখন নতুন করে আবার দুজনের মধ্যে কোনো এই রেশারেশি শুরু হলো কি না? আসি ধন্যবাদ সবাই, নামো নামো। এই আমি লস্কর সাহেবের বাসা যাচ্ছি, তোরা সবাই ঠিক মতো চলে আয়। হ্যাঁ দেরি করিস না, ঠিক আছে? জি জি স্যার। আমার অপরাধ মোল্লা মিজানকে খুন করার অপরাধে। মোল্লা মিজান খুন? কবে কখন? গত রাতে। কিন্তু আমি তো সারা রাত। কি সারা রাত? কি কোথায় ছিলে সারা রাত? আমি বলবো না। বলবি না? বলতে তোকে হবে, চল। রাতে ঠান্ডা লাগবে। এটা গায়ে দাও, নাও ধরো। তুমি তো গুন্ডা বদমাশ নও, তাহলে কেন এসব খুন খারাপি করে বেড়াও রাজু? আমি বলবো না, আমি বলবো না। এখনো বল কোথায় ছিলি সারা রাত, কিভাবে খুন করেছিস মোল্লা মিজানকে? আমি বলবো না, আমি বলতে পারবো না। বলবি না? পৃথিবীর কোনো গুন্ডা কি এভাবে কোনো মেয়ের ইজ্জত রক্ষা করে? তাও আবার নির্জন দ্বীপে অসহায় একা পেয়েও? আপু আপু শুনেছ, রাজুকে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন? কাল রাতে মোল্লা মিজানকে খুন করেছে রাজু। না এ অসম্ভব, রাজু তো কাল রাতে। আর কতবার বলবো, আর কতবার বলবো যে এই প্রশ্ন করে কোনো লাভ নেই। আমি বলবো না, আমি বলতে পারবো না। কাল রাতে আমি কোথায় ছিলাম আমি বলবো না। আর একজন মহিলা এসেছে আপনার সঙ্গে দেখা করতে। রাজু খুন করেনি ওসি সাহেব। আপনি কি করে জানেন রাজু খুন করে নাই? কে আপনি? আমি শহীদ খান সাহেবের ভাতিজি, আমার নাম বনলতা। খান সাহেবের ভাতিজি? জি, কাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত রাজু আমার সঙ্গেই ছিল। ওর সঙ্গেই আমি দ্বীপে গিয়েছিলাম, সারা রাত দ্বীপে আমরা আটকা পড়েছিলাম। আমি কি করে বিশ্বাস করব যে আপনি সত্য বলছেন? যারা আমাদের সঙ্গে গিয়েছিল তাদেরকে প্রশ্ন করলেই সত্যটা জানতে পারবেন। আপনি কি জানেন কাকে বাঁচানোর চেষ্টা করছেন আপনি? আপনাদের কাছে ওর কি পরিচয় আমি জানি না, কিন্তু আমি একজন মানুষকে দেখেছি যে বিপন্নকে উদ্ধার করে, নারীদের ইজ্জত বাঁচাতে মরণ উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়ে, এসবের কোনো প্রতিদান চায় না। ওসি সাহেব, আমি কাউকে বাঁচানোর চেষ্টা করছি না, শুধু সত্যটা জানিয়ে দিচ্ছি। সেন্ট্রি। ইয়েস স্যার। আসামিকে ছেড়ে দাও। ওকে স্যার। রাজু, রাজু দাঁড়াও, দাঁড়াও রাজু, দাঁড়াও। কেন বলতে গেলে, সারা রাত তুমি কোথায় ছিলে? তার আগে তুমি জবাব দাও, কেন তুমি সত্য কথাটা বলনি? কি বলতাম আমি? কি বলতাম আমি? তোমার সাথে আমি সারা রাত নির্জন দ্বীপে ছিলাম? আরে আমি তো গুন্ডা বদমাশ, আমার সাথে সারা রাত নির্জন দ্বীপে থাকার অর্থ তুমি বুঝো? বদনাম হয়ে যেত তোমার, মুখ দেখাতে পারতে না তুমি। এই তো মুখ দেখাচ্ছি। বুঝবে
যেদিন চারিদিকের মানুষ ছিঁচি করবে সেদিন বুঝবে। মানুষের কথার ধার আমি ধারি না, কিন্তু তুমি একটা কথার উত্তর দাও, আমার কলঙ্ক হলে তোমার কি আসে যায়? তুমি কেন মুখ বন্ধ করে এমন নির্মম অত্যাচার সহ্য করছিলে? কিচ্ছু আসে যায় না আমার, কিচ্ছু আসে যায় না। আমি তো গুন্ডা, মানুষের হাত কেটে নেই, বিয়ের আসর পণ্ড করে দেই। কেন করো, কেন করো এসব? কেন জানতে চাও? এসো আমার সাথে। রাজু ভাই না থাকলে ঘরের মা বোন নিরাপদে থাকতে পারতো না। রাজু ভাই গরিব মানুষের বন্ধু, রাজু ভাই আছে বলেই তো আমরা বাইচা আছি। রাজু ভাই না থাকলে আমার মুখে খাবার উঠতো না। রাজু ভাই আছে বলে আমরা এই বাজারে ব্যবসা করে খাইতেছি। আরো কিছু জানতে চাও? এসো। আপনি মানুষ না রাজু ভাই, আপনি ফেরেশতা। সেদিন বিয়ের আসর থেকে আমাকে তুলে এনেছিলেন বলে আমার ভালোবাসার জয় হয়েছে, স্বামীকে নিয়ে সুখের সংসার করেছি। শান্তিকে না পেলে আমিও বাঁচতাম না রাজু ভাই। আরো কিছু জানতে চাও? এখন কি করবে তাই ভাবো। দীপে খতম করতে চেয়েছিলে, হলো না। মোল্লা মিজানের মার্ডার কেসে ফাঁসাতে চেয়েছিলে, সেটাও হলো না। ওরে হারামজাদা, আরে আমি যদি সব ভাববো তাহলে তোর মতো ছেলে পয়দা করে ফায়দা কি? হ্যাঁ তোরও তো একটা মাথা আছে। আছে ড্যাডি, কিন্তু তুমিই তো বলো, আমারটা কাঁচা আর তোমারটা পাকা? এখন এই কাঁচা পাকা জোড়া দিয়ে একটা কঠিন প্ল্যান বের করতে হবে। বসো আর দু মিনিট। খাবার না পেয়ে ফিরে আসছিলাম, পথে আপার সাথে দেখা। আপা বললো বাজার করে আনতে। তোমরা বসে যাও, আমি খাবার দিচ্ছি। তোরা খেতে চাইলে খা, আমি খাবো না। কেন, আমি রেঁধেছি বলে? হ্যাঁ, আমার জীবনে এসবে কোনো স্থান নেই। আমার মতো সন্ত্রাসীর কিসমতে লেখা আছে হয় হোটেলের খাবার না হয় জেলখানার খাবার। হোটেলের খাবার মনে করি না হয় দাম দিয়ে দিও। হোটেলের খাবারের দাম আমি জানি, কিন্তু এই খাবারের দাম আমি বলে দিচ্ছি। গুন্ডাদের হাত থেকে আমার ইজ্জত বাঁচিয়েছিলে কত দামে। বিষাক্ত বিচ্ছুর কামড়ে আমি যখন ছটফট করছিলাম তা থেকে আমাকে রক্ষা করেছিলে কত দামে। আমার কলঙ্কের ভয়ে পুলিশের নির্মম আঘাত সহ্য করেছিলে কত দামে। আমি তো তেমন কিছুই করিনি, তোমারই টাকায় আনা খাবার রান্না করে দিয়েছি মাত্র। ভেবেছিলাম আজ তোমাদের সাথে খাবো। হ্যাঁ ওয়েল, খেও না তুমি, আমিও খাবো না। আপনি কষ্ট করে রান্না করছে ওস্তাদ, রাগ করো না, চলো খেয়ে নাও। তুমি বসো, চলো বসো। আপা ওস্তাদ খেতে বসছে। আপা খিদা যান বের হয়ে যাচ্ছে, চলেন চলেন চলেন। আজ যে পরিমাণ খেয়েছি, রোজ যদি হোটেলে এই পরিমাণ খেতাম তাহলে খাবারের বিল দিতে দিতে ফকির হয়ে যেতাম। শুধু কি আমরা ওস্তাদের প্লেট দেখটা কেমন চেটে ফুটে খাচ্ছে? হোটেলের খাওয়া হলে তো অর্ধেকই নষ্ট হতো। হোটেলের খাবার আর ঘরের খাবার কি এক হলো? কবে যে শেষবার ঘরের খাবার খেয়েছি এখন তা মনেও করতে পারছি না। একটা বিয়ে করে নিলেই পারো, তাহলে তো রোজই ঘরে খাবার খেতে পারবে। দেখো আমার সব বিষয় নিয়ে কথা বলতে এসো না। হ্যাঁ কতটুকু তুমি জানো আমাকে? যতটুকু জানি, একটা মানুষকে চেনার জন্য এর বেশি জানার দরকার নেই। আছে
দরকার আছে। দরদ দেখাতে চাও আমাকে? মমতা দেখাতে চাও আমাকে? আমার সব কথা জানলে মায়া মমতা দরদ সব হাওয়ায় ভেসে যাবে। এসো এসো আমার সঙ্গে। এসো দেখো, এটা এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার পৃথিবী। লোকে বলে ঘর নাকি জান্নাত, জান্নাতের সুখ কেমন তা আমি জানি না। আমি কেবল জানি আমার এই জান্নাত জুড়ে আছে শুধু হাহাকার, শুধু যন্ত্রণা, বেদনা আর আর কষ্ট। এই ঘরের যেদিকে যেদিকে তাকাই সেখান থেকে শুনতে পাই আমার মা যেন হাহাকার করে বলছে, খোকা আমার কোলে আয় খোকা, তোর জন্য আমার বুক ভরা মমতা। শুনতে পাই আমার বাবা যেন রক্তাক্ত যন্ত্রণায় চিৎকার করে বলছে, খোকারে তোর জন্য আমার বড় মায়া। দেখো ওই যে দেখো, রক্ত মাখা পাঞ্জাবি, এটা আমার বাবার একমাত্র স্মৃতি। খুন হয়েছিলেন আমার বাবা, কেন জানো? ভালোবাসার অপরাধে। আমার মা মা ছিলেন বড়লোকের মেয়ে, দরিদ্র স্কুল শিক্ষক। আমার বাবাকে ভালোবেসে ঘর ছেড়ে আসেন, বিয়ে করে এইখানে এই ঘরে সংসার পাতেন তারা। এখানে আমার জন্ম, কিন্তু আমার মায়ের পরিবার কিছুতে সে বিয়ে মেনে নিতে পারেনি, মেনে নিতে পারেনি, আমাকে 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 পারেনি। ঢাকা ছেড়ে এত দূরে এসেও বাঁচতে পারেনি আমার বাবা। আমার বয়স তখন মাত্র এক বছর। এইখানে এই বাড়ির সামনে আমার বাবাকে খুন করে ওরা। আমাকে কোলে নিয়ে চিৎকার করে ছুটে গিয়েছিল মা, আমাকে মায়ের কোল থেকে ছিঁড়ে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে মাকে তুলে নিয়ে যেতে চায় ওরা। মা ওদের হাত ছাড়িয়ে ছুটে এসে খিল দেয় দরজায়। এই দেখো, এই যে আমার মায়ের একমাত্র স্মৃতি এই শাড়ি, এই শাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন আমার মা। আরো আছে আরো আছে, দেখো ক খ অনাথ এতিম, আমাকে বুকে তুলে নিয়েছিলেন বাবার বন্ধু রহমান স্যার, চেয়েছিলেন লেখাপড়া শিখিয়ে আমাকে আমাকে অনেক বড় করতে। এই তো আমি অনেক বড় হয়েছি, মস্ত বড় সন্তোষী, সব আমাকে সন্তোষী বাস্তব বলে, তুমি আমাকে সন্তোষী বলো। কিন্তু কিন্তু রহমান স্যার, কিন্তু রহমান স্যার, রহমান স্যার বাঁচতে পারেনি। যার কাছে আমি আমার বাবা মায়ের করুণ কাহিনি শুনেছিলাম সেই রহমান স্যারকে এক রাতে বাজারে পা গেল, মরে মরে পড়ে আছেন। বাবা গেলেন, মা গেলেন, স্যারও আমাকে ছেড়ে চলে গেল। কেন জানো? আমাকে ভালোবেসেছিলেন বলে। আমাকে যারাই ভালোবাসবে তারা কেউ বাসবে না। এই প্রকৃতি যদি আমাকে ভালোবাসে তাহলে জলে পড়ে ছাই হয়ে যাবে, সাগর যদি ভালোবাসে শুকিয়ে যাবে,
ঘর সংসার বিয়ে ভালোবাসা এসব আমার জন্য নয়, এসব আমার জন্য নয়। আমি চাই না, আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক। আমি চাই না। ভালোবাসা তো চাওয়া না চাওয়ার উপর নির্ভর করে না রাজু, ভালোবাসা হয়ে যায়, ভালোবাসা আসে। আমি জানি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমার জীবনেও একদিন ভালোবাসা আসবে। না, অসম্ভব। প্রেম ভালোবাসা নামে কোনো শব্দ আমার জীবনে নেই। সব নিঃশেষ হয়ে গেছে, সব মরে গেছে, কবর হয়ে গেছে, কবর কবর। তাই যদি হতো তাহলে বাবা মায়ের ভালোবাসা আর মমতাকে এভাবে বুকে আঁকড়ে রাখতে না তুমি। সারে স্নেহের কথা মনে করে চোখ থেকে পানি বের হতো না তোমার। রাজু, যে বুকে কান্না আছে সে বুকে ভালোবাসা তো আসবেই। সেদিন দেখবে হিংসা মারামারি কাটাকাটি সব ভুলে যাবে তুমি। সেদিন আমার এই কথাগুলো বার বার মনে পড়বে তোমার। কারো গায়ে হাত তুলতে গেলে দেখবে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। দেখো, আজ থেকেই দেখো, কারো গায়ে হাত তুলতে পারবে না তুমি, কাউকে আঘাত করতে পারবে না। দেখো দেখো তুমি। হাত না তুললে তো শালার হাতই তো বেকার হয়ে যাবে। হাত তুলবো আমি, আজ আমি ইচ্ছে করে হাত তুলবো, দেখি কার মুখ আমার সামনে আসে। আসসালামু আলাইকুম রাজু ভাই। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন রাজু ভাই? এই আমি কোথায় যাচ্ছি তাতে তোর কি দরকার? না না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। কেন কেন জিজ্ঞেস করলি? এই আমি কি তোর চাকর? না, কোথাও যেতে হলে তোকে বলে যেতে হবে। হ্যাঁ, কারো গায়ে হাত তুলতে গেলেই দেখবে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। দেখো আজ থেকেই দেখো, কারো গায়ে হাত তুলতে পারবে না তুমি। দুঃখিত, আমি দুঃখিত, আমি আমি বুঝিনি, আমি সত্যি ভুল করে ফেলেছি। আমাকে আমাকে মাফ করে দাও, মাফ করে দাও প্লিজ। আমাকে মাফ করে দাও। হ্যাঁ, কি হয়েছে ভাই? আরে কিছুই তো বুঝলাম না, মারলো বা কেন আর মাপ চাইলো বা কেন? ওস্তাদ মাপ চেয়েছে, ওস্তাদ মাপ চেয়েছে, ওস্তাদ মাপ চেয়েছে। এই নতুন বলে কি মাথা খারাপ নাকি? ঘটনাটা কি? ওস্তাদ মাপ চাইছে? ও বুঝছি, আমিও বুঝছি। বুঝতে গেছি, না যাবো না, না যাবো না। নমস্কার, আমার নাম তারাপদ, বিখ্যাত জ্যোতিষী। মানুষের ভাগ্য গণনা করি, চেহারা দেখলেই বলে দিতে পারি তার ভাগ্যে কি লেখা আছে, আর হাতের রেখা দেখলে বলতে পারি শতকরা একশো ভাগ। এই জ্যোতিষী, আমাদের ওস্তাদ এইসব হাত দেখা টাকা বিশ্বাস করে না। তুমি যাও। কথা বলছি উনি আর আমি, মাঝখান থেকে তুমি কথা বললে কেন? চুপ করে থাকো। মানে কি? এটা ফেলে দাও। ভালো মানুষ কখনো সিগারেট খায় না। দেখি হাতটা, তোমার হাতে এমন একটি রেখা আছে তাতে প্রমাণ হয় তুমি খুব ভীত। তোমার মনে ভীষণ ভয়, তোমার এই ভয় যাতে দূর হয় তার জন্য তোমাকে একটা পাথর দেব, দাম 500 টাকা। ও ও ও, তো ইংরেজি শব্দ, তুমি ইংরেজিও জানো নাকি? দেখো তো
হাতে আর কি কি আছে? আছে আছে, তোমার বাবা তোমার জন্য অনেক বিষয় সম্পত্তি রেখে গেছেন। যাকগে বাবাজি, ঝটপট করে আমার বিলটা দিয়ে দাও, আমি চলে যাই। আবার চিটারি করার চেষ্টা করো না। এখানকার পুলিশের আইজি, ডিআইজি সব আমার মক্কেল, কিন্তু হাতে হাত করা পড়ে যাবে কিন্তু। আমাদের দুজনের মাঝখানে আবার এটা কেন? এতক্ষণ তুমি আমার হাতে রেখা দেখে ভাগ্য গণনা করেছ, এখন আমি তোমার মুখে রেখা এঁকে ভাগ্য গণনা করব। মিথ্যে বলার অপরাধে তোমার জিহ্বা আমি কেটে দেব। ছুরিটা ধরলো অথচ ঢুকালো না, তাহলে কি ছুরিটা নকল? দেখো আজ থেকে দেখো, কারো গায়ে হাত তুলতে পারবে না তুমি। আমি জানি রাজু, তুমি নিজেকে এখনো চেনো না। তোমাকে চেনার জন্য আমার মতো একজোড়া চোখ তোমার দরকার। রাজু, যে বুকে কান্না আছে সে বুকে ভালোবাসা তো আসবেই। রাজু, তোমার ভিতরের যে মানুষটিকে আমি দেখেছি তাকে আমি জাগাবই, তাকে আমি জাগাবই রাজু, তাকে আমি জাগাবই, তাকে আমি জাগাবই রাজু, তাকে আমি জাগাবই। সারাটা পথ একসাথে এলাম, অথচ একটা কথাও বললে না। আমি তো কথা বলতে চাচ্ছি। কি কথা? তুমি তোমার কথা ফিরিয়ে নাও। কোন কথা ফিরিয়ে নিব? দেখো, আমি গুন্ডা পান্ডা মানুষ, মারামারি কাটাকাটি খুন খারাপি করাই আমার কাজ। কিন্তু কিন্তু কি পারছো না? হাত তুলতে পারছো না কারো গায়ে? হাত তুলতে গেলেই দেখছো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। এর মানে কি তা তুমি জানো? চাই না, আমি কিচ্ছু জানতে চাই না। আমি শুধু চাই তুমি তোমার কথা ফিরিয়ে নেবে। কথা তো আর ফেরানো যাবে না রাজু, কারণ তোমার জীবনে ভালোবাসা এসে গেছে। না, আমি চাই না আমাকে কেউ ভালোবাসুক, কারণ জন্ম থেকে আমার ভাগ্য অভিশপ্ত। শুনুনি আমার জীবন কাহিনী। হ্যাঁ শুনেছি, এবার তুমি আমার কথা শুনো। তোমাকে তোমাকে একজন ভালোবেসে ফেলেছে, যে তোমার জন্য জীবন মৃত্যু কোনো কিছুরই পরোয়া করে না, যে তোমার হয়ে থাকবে, তোমাকে ভালোবাসবে, শুধু তোমাকে। অসম্ভব, কেউ এমন হতে পারে না, কেউ না। বেশ তো, তুমি চোখ বন্ধ করো, বন্ধ চোখে দেখো তো, কাউকে দেখতে পাও কিনা। বন্ধ করো চোখ। কি হলো, বন্ধ করো। না না, এ হতে পারে না, এ কোনোদিন হতে পারে না। কোথায় তুমি আর কোথায় আমি? সূর্য তারার আকাশের সাথে ধুলো মাটির পৃথিবীর কোনো দিন মিল হয় না। হয়, একমাত্র ভালোবাসায় পারে আকাশ আর মাটিকে মিলিয়ে এক করে দিতে। সেই ভালোবাসা নিয়ে আমি তোমার সামনে এসে দাঁড়িয়েছি রাজু। না না, আমি চাই না আমাকে ভালোবাসার অপরাধে তুমিও হারিয়ে যাও। আমি হারাবো না, কোনোদিন তোমার জীবন থেকে হারিয়ে যাব না। এই তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, মরণ আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। তুমি শুধু কথা দাও, তুমি আমাকে ভালোবাসা দেবে, কথা দাও, কথা দাও রাজু। তোমার বনলতাকে কখনো তুমি দূরে সরিয়ে দেবে না,
বলো লতা রাজু জীবন।
চাচা তুমি? আমি জানতাম না এখানে আসার পর তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবে। কি বলছো চাচা, যা ইচ্ছে তা করছে কোথায়? আমি তোমার কাজে গিয়েছিলাম। যাবার সময় আমাকে বলোনি কেন? তোমার সঙ্গে অন্য কাউকে পাঠিয়ে দিতাম। রাজু ছাড়া ওখানে যাবার সাহস কেউ পায় না চাচা। রাজু যখন থাকবে না, ভুল বললেন, রাজু থাকবে, চিরদিন থাকবে। এখানে তোমার ভালো মন্দের দায় দায়িত্ব আমার। আরে আপনি তো খামা খাই ওর উপর রাগ করে যাচ্ছেন, কিছু বলতে হলে আমার। আজব মানুষ, আজব মানুষ, উনি আমার চাচা, আমার মুরব্বী। মুরব্বীদের সঙ্গে সম্মানের সাথে কথা বলতে হয়, ওনার সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি তোমার। চাচা মুরব্বী? হ্যাঁ। আরে রাজু কোথায় যাচ্ছ? সালামালাইকুম চাচা। আপনি বলেন তো চাচা, মুরব্বী মানুষ, আমারও মুরব্বী। আপনার সাথে সালাম আদাব না দিয়ে ওভাবে কথা বলাটা আমার অন্যায় হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আরে আরে ঠিক আছে তুমি যাও। না চাচা, আপনি মাফ করেছেন, এ কথা না শুনে আমি যেতে পারবো না। আচ্ছা মাফ করেছি। ও মন থেকে বলছেন? মন থেকেই বলছি, মাফ করেছি। হলো? জি এবার হয়েছে, চাচা আমাকে মাফ করেছে। হ্যাঁ ভাই জান, তাহলে তুমি কবে আসছো? কয়েকদিনের মধ্যেই তোর ভাবিকে নিয়ে আমি চলে আসবো। হ্যাঁ ভাইজান, বনলতাকে নিয়ে আমি খুব টেনশনে আছি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। ঠিক আছে, কালই আমি বনলতাকে নিতে চলে আসব। রাজু আমি জানি না, হয়তো আজই আমার বাবা মা চলে আসবেন আমাকে ঢাকায় নিয়ে যেতে। না ভয় কি, পৃথিবীর যেখানে থাকি না কেন এখানে এই বিছানাতেই তোমার বুকে মাথা রেখে হবে আমার বাসরশয্যা। বনলতা! রাজু, রাজু, তুমি থাকো আমি আসছি। রে আজকাল তোর দেখাই পাই না, বিনা কাজে আপনার কাছে গিয়ে কি করব? এই তো কাজের মানুষের মতো কথা। আরে কাজ ছাড়া কি কাজের মানুষের চলে? চল ঘরে চল, কথা আছে। যা বলার এখানেই বলুন, সব তো আপনারই লোক। তাও ঠিক, সব আমারই লোক। শোন, খবর পেয়েছি এক ট্রলার বোঝায় অস্ত্র আসছে, ওই অস্ত্র সন্ত্রাসীদের হাতে পড়াচ্ছে। আমাদের হাতে থাকা কি ভালো? না মানে আমার হাতে, তোর হাতে? না, আমি এ ধরনের অবৈধ কাজ করব না। আরে আমার ক্ষুধার্ত বাঘটার হলো কি? ওতে কি বিড়ালের মতো মেউ মেউ করছে? বিড়াল কুকুর নয় লস্কর সাহেব, মানুষের মতো কথা বলার চেষ্টা করছে। রাজু, ধমক দিয়ে কথা বলবেন না। পৃথিবীর কেউ কোনোদিন এই রাজুকে দিয়ে অন্যায় কাজ করাতে পারবে না। বড় ন্যায় অন্যায় বোধ জন্মে গেছে তো না? দিন ওই ঢাকায় আমাদের খপ্পরে পড়ে খবরদার, ওর সম্পর্কে আর একটা শব্দ মুখে আনলে জিভ টেনে ছেড়ে ফেলবো আমি। তোর এত বড় সাহস, তুই আমার ছেলের উপর চোখ রেঙিয়ে কথা বলিস? লস্কর সাহেব, ক্ষুধার্ত বাঘটা এখন মানুষ হয়েছে, ওই একটা বিষয়ে কথা বললে সে এমন ভয়ঙ্কর হবে যে কাউকে বাস বিচার করবে না, আপনাকেও না। ওই যে ঢাকায় মালটা, ওই শালিকে আমি রাজু, রাজু, আমার ছেলের গায়ে হাত, এই ওদের দুজনকে কেটে টুকরো টুকরো করে সাগরে পানিতে ভাসিয়ে দে। Oh, my God.
বলছি, না হলে গুলি করে দেব। চলে পারলাম না বর্ণনাটা, পারলাম না, তোমাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না বর্ণনাটা। আমি তো মারতে চাইনি, আমার উপরে 1 কোটি আঘাত এলো, আমি হাত তুলতাম না, কিন্তু তোমাকে যে আঘাত করবে তাকে আকাশ পাতাল ফুড়ে হলেও আমি নিশ্চিন্ন করে দেব বাবাটা। আজ কি বলবেন আপনি, ও খুন করেনি? আজও কি বলবেন, ও আপনার সঙ্গে ছিল? কাউকে কিছু বলতে হবে না শ্রী সাহেব, আমি তো পালাইনি, এই যে দাঁড়িয়ে আছি। আজ আপনাকেও জিজ্ঞাসা করতে হবে না, তার আগে আমি বলছি আমি খুন করেছি। অ্যারেস্ট হিম। অর্ডার, অর্ডার, অর্ডার। জজ সাহেব, আমার মাত্র 3টি সম্পদ ছিল, না টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কিছু নয়, আমার সম্পদ আমার বাবার রক্ত মাখা পাঞ্জাবি, আমার মায়ের গলায় ফাঁস দেওয়া শাড়ি, আর রহমান স্যারের হাত ধরে কক লেখা একটা সিলেট, তার সাথে নতুন করে যোগ হয়েছে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, আমার ভালোবাসা, আর আমার ভালোবাসার নাম বনলতা। সেই ভালোবাসার দিকে যদি কেউ হাত বাড়ায়, তার জীবন যদি বিপন্ন হয়, তবে একটা না জজ সাহেব, দরকার হলে 1000টা খুন করব, 1000টা। অবজেকশন ইওর অনার, আসামির স্বীকারোক্তি যদি সবকিছু প্রমাণ হয়ে গেছে বলে ধরে নেওয়া হয়, তাহলে অস্বীকার করলেই কি তাকে নির্দোষ বলে মেনে নেওয়া হবে? অবজেকশন সাস্টেইনড। থ্যাংক ইউ ইওর অনার। এতক্ষণ আমরা বাদী পক্ষের সাক্ষীদের সাক্ষ্য শুনেছি, আসামি পক্ষের তো কোনো সাক্ষীই নেই, শুধু পুলিশের রিপোর্ট থেকে ঘটনাস্থলে যিনি উপস্থিত ছিলেন বলে জানা গেছে সেই মিস বনলতা খানকে আমি কাঠগড়ায় আনার অনুমতি প্রার্থনা করছি। মিস বনলতা খানকে কাঠগড়ায় আসার অনুমতি দেয়া হলো। মিস বনলতা, আপনি পুলিশের কাছে যে জবানবন্দি দিয়েছিলেন তা মহামান্য আদালত দেখেছেন, আপনি কি সেই জবানবন্দির কোনো পরিবর্তন করতে চান? জি না ইওর অনার, সেদিনের সমস্ত ঘটনার বিস্তারিত বিবরণ আমি আমার জবানবন্দিতে বলেছি, আজ শুধু এইটুকুই বলতে চাই, সেদিন যা কিছু ঘটেছে তার মূল কারণ হল লস্করের নির্দেশে অবৈধ অস্ত্র দখল করতে যেতে রাজুর অস্বীকার করা, দ্বিতীয় কারণ লস্করের ছেলে টাইগারের আমার ইজ্জতের উপর হামলার চেষ্টা, আর চূড়ান্ত কারণ হল আমার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়া। আচ্ছা মিস বনলতা, সামনের কাঠগড়ায় দাঁড়ানো আসামিকে আপনি চেনেন? জি, মানুষটিকে আমি চিনি। আপনার চোখের সামনেই আসামি লস্কর সাহেবের বুকে ছুরি ঢুকিয়ে দেয়? লস্কর সাহেব যখন আমার মাথায়, আমি জানতে চাচ্ছি আসামি তার বিশাল ছুরি দিয়ে লস্কর সাহেবকে খুন করেছে কি না? রাজুকে মারার জন্য আমি যা বলছি তার জবাব দিন, আসামি লস্কর সাহেবকে খুন করেছে হ্যাঁ কি না? জবাব দিন মিস খান। ইওর অনার, লস্কর যদি খুন না হতো তাহলে লস্করের গুলিতে খুন হতাম আমি, কারণ লস্করের বুকে ছুরি বিঁধে যাওয়াতেই তার গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।
আজকের মতো আদালত মুলতবি ঘোষণা করা হলো। আগামী সোমবার এই মামলার রায় দেয়া হবে। ফৌজদারি মামলা নাম্বার 729 টাইগার লস্কর বনাম রাজু। মামলার সমস্ত বিবরণ পাঠ করে সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত জাহের আলী লস্করকে হত্যার দায়ে আসামি রাজুকে দোষী সাব্যস্ত করছে। তবে মিস বনলতার জবানবন্দি, পিস্তল, গুলির খোসা এবং পিস্তলের উপর হাতের ছাপ সহ অন্যান্য আলামত খুঁটিয়ে দেখে এ কথা প্রমাণিত হয়েছে যে আসামি রাজু আত্মরক্ষার্থে এবং মিস বনলতার জীবন রক্ষার্থে এই খুন করতে বাধ্য হয়েছে। তাই আদালত রাজুকে গুরুদণ্ড প্রদান না করে 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করছে। জীবনে আমি যত অন্যায় করেছি এই শাস্তিতে তার প্রায়শ্চিত্ত হয়ে যাবে। লতা, একটু কথা বলবো বাবা, একটু কথা বলবো। বলো লতা, তোমার বাবা? হ্যাঁ, আমার বাবা মা। আপনারা বনলতার মা বাবা, আপনাদের পায়ে আমার সালাম। আমার আমার আমানত আপনাদের কাছে রেখে গেলাম, 5টা বছর আপনারা দেখে রাখবেন। বনলতা পারবে না 5টা বছর অপেক্ষা করতে? 5 বছর কেন রাজু, প্রয়োজন হলে সারা জীবন আমি তোমার জন্য অপেক্ষা করবো। এই নিয়ে এসো। তবে হাজার জেলের প্রাচীর ভেঙে হলেও আমি ছুটে আসব। ওর চোখ, ওর চোখ আমি তুলে নেব। ওর দিকে হাত বাড়ালে
এই হাত ভেঙে এমন ভাবে গুঁড়ো করে দেব যে ভিক্ষার ঝুড়ি ধরা ক্ষমতা থাকবে না। ওর সম্বন্ধে একটা বাজে কথা বললে তোর জিভ টেনে আমি কুত্তা দেখাবো, মনে রাখিস, মনে রাখিস। আমাকে চব্বিশ ঘন্টা সময় দিন স্যার, যে করে হোক যেভাবে হোক রাজুকে আমি অ্যারেস্ট করবই। স্যার 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 রাজু থানায় স্যার, ওকে কেউ ধরেনি স্যার, ও নিজে থানায় এসেছে স্যার। আর রাইফেল উঠাবার দরকার নেই ওসি স্যার, আমি আমি পালাইনি, আমি নিজেই শাস্তি ভোগ করার জন্য ফিরে এসেছি। দুই বছর ছয় মাস এইভাবে এক মাস করে আরো দুই বছর ছয় মাস পার হলে জেল থেকে বেরিয়ে আমি ছুটে যাব ঢাকায় সোজা আমার বনলতার কাছে। ঘুমাওনি মা? দিনের পর দিন মেয়েকে অবস্থায় দেখে কোনো বাবা মা কি ঘুমাতে পারে? আমার কিছু হবে না মা, আর তো মাত্র আড়াই বছর, ঠিকই পার হয়ে যাবে। শোন মা, সামনে দুটো উৎসব আছে, শুক্রবার তোর ছোট খালার বিয়ে আর সোমবার রিনার জন্মদিন। তোর চাচা রিনাকে নিয়ে ঢাকায় আসছেন, এখানে জন্মদিনে উৎসব করবে, সবাই তোর কথা বলছে, তুই ছাড়া উৎসব জমবেই না। মা, জেলখানায় কি কোনো উৎসব হয়, কোনো বিয়ে, কোনো জন্মদিন? মা, রাজু যতদিন জেলখানায় আছে ততদিন আনন্দ উৎসব তো দূরের কথা, ভালো পোশাক, ভালো খাবার, ভালো বিছানা আমার জন্য হারাম। দেখো না আমি কি খাই, কি পরি, কোথায় ঘুমাই, ঠিক জেলখানার মতো। আমি জানি জেলখানার চার দেয়ালের মাঝখানে আমার রাজু এভাবেই বসবাস করছে, রাজুর কষ্টটা আমি নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নিয়েছি মা, জড়িয়ে নিয়েছি। মা মা তুমি যাও, তুমি যাও, তুমি যাও। আমি জানি তোমরা কষ্ট পাও, কিন্তু আমার কষ্টটা তোমরা কেন বোঝো না, কেন বোঝো না, কেন বোঝো না? না না, এসব মেনে নেওয়া তো ঠিক হচ্ছে না ভাইজান। দেখ, চেষ্টা তো কম করছি না। কত ভালো ভালো বিয়ের প্রস্তাব এলো, কিছুতে মত দেয় না লতা। দরকার হলে জোর করতে হবে, বিয়ে একবার হয়ে গেলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। এখন তো পরিচিত মহলে জানা জানিই হয়ে গেছে। আহা, আমাদের চেনা জানার বাইরেও তো ভালো পাত্র থাকতে পারে। ভাবি, আপনি লতার কয়েকটা ছবি দিয়ে দেবেন তো আমাকে। সুন্দর, অসাধারণ সুন্দর, ঘরোয়া মিষ্টি একটা মুখ, মেয়ে আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে দেরি করে লাভ কি, মেয়ে অনেক দিন ধরে ঠিক করে ভালো। দেখুন, আমি তো দেখে ফেলেছি, এখন মেয়ে যদি আমাকে দেখতে চায়। না না, এমন সুন্দর পাত্র, তাছাড়া ভালো সরকারি চাকরি, ওরা দেখার কি আছে। ঠিকই তো কইছে, আমার মত জানিয়ে দিয়েছি, এখন আপনারা যা ভালো বোঝেন। ঠিক আছে বাবাদি, আমরা এখন আসি। হ্যাঁ চলেন, বিয়ের দিন তারিখটা ঠিক করে আপনারা জানিয়ে দিব। মনে শুনুন, কিছু যদি মনে না করেন আমি কি একটা ছবি রাখতে পারি? আরে একটা কেনা, সবগুলি রেখে দেন না,
জিনিসটা আপনারই কি? আমরা তাহলে আসি বাবাজি। জি সালাম আলাইকুম। সালাম। এই যে ঘটক সাহেব, শুনুন, মিষ্টিগুলো আপনি নিয়ে যান। আরে রামুর স্পেশাল মিষ্টি অন্য কোথাও পাবেন না, নিয়ে যান। সত্যি কইতেছেন তো? তাহলে নয়েই যাই, খালি মিষ্টি খেলে তো চলবো না, পেটের দিকে একটু খেয়াল করো। এখানে হবে হবে, চলো। তোমার চেহারার মতো তোমার নামটাও সুন্দর, বনলতা। কি যেন কবিতাটা? হ্যাঁ, পাখির নীড়ের মতো চোখ তোমার, নাটোরের বনলতা সেন। জীবনানন্দের বনলতা ছিল নাটোরে, কিন্তু আমার বনলতা আজ করবে শুধু।
দেখবে দেখু চৌমিন দেখবে দেখু আসসালামু আলাইকুম স্যার আমাকে দেখেছে ওয়ালাইকুম আসসালাম বসো রাজু ঠিক আছে স্যার বসতে হবে না আহা বসো বসো তোমার জন্য একটা খুশির খবর আছে দেখো আমার 25 বছরের চাকরি জীবনে তোমার মতো ডিসিপ্লিনড বাধ্য সৎ এবং এমন ভালো আচরণের কয়েদি আমি একজনও দেখিনি স্যার এ সবই ভালোবাসার গুণ একজনের ভালোবাসাই আমাকে সম্পূর্ণ বদলে দিয়েছে ওই ভালোবাসা ছাড়া আমার জীবনে এখন আর কিছুই নেই স্যার তাহলে তো তুমি খুব শীঘ্রই তোমার ভালোবাসার কাছে ফিরে যেতে পারবে হ্যাঁ স্যার আর মাত্র 2 বছর 1 মাস 9 দিন মাত্র 1 মাস 9 দিন তোমার সততা নিষ্ঠা আর আদর্শের কারণে তোমার 2 বছরের সাজা মওকুফ হয়ে গেছে কতবার বলবো আর কতবার বলবো তোমাদের রাজু 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 ছাড়া অন্য কোনো পুরুষের স্থান আমার জীবনে নেই লতা চিৎকার করো না বাবা রাজু ছাড়া জীবন তো দূরের কথা হয়তো মরতেও পারবো না আমি পাগলামি করিস নি মা দেখ এরকম ভালো পাত্র পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার বাবা মা ভাই বোন নেই কোনো ঝঞ্ঝাট নেই চাচা রাজুর তো বাবা নেই মা নেই ভাই নেই বোন নেই আমি ছাড়া এই পৃথিবীতে রাজুর আর কেউ নেই লতা আমার জীবন থাকতে একটা জেল খাটার দাগি আসামির সাথে আমি তোর বিয়ে হতে দেব না আর আমি তোমাকে বলছি আমার জীবন থাকতে রাজুকে ছাড়ার কাউকে আমি বিয়ে করব না মা তুই কি ভুলে গেছিস তোর বাবা তোকে কত ভালোবাসে কত স্বপ্ন নিয়ে তিল তিল করে বড় করেছে তোকে হ্যাঁ এই তো আমার স্বপ্ন সাধের পরিণাম আমার ভাবত ঘৃণা হচ্ছে যে আমারই রক্ত স্বপ্ন সাধের পরিণাম আমার ভাবত ঘৃণা হচ্ছে যে আমারই রক্ত একটা রাস্তার গুন্ডাকে ভালোবেসে আমার মুখে মুখে তর্ক করছে বাবা মা আমি জানি তোমরা আমাকে জন্ম দিয়েছো তোমাদের রক্ত আমার শিরায় শিরায় বয়ে যাচ্ছে কিন্তু কিন্তু আমার ভালোবাসা একান্তই আমার এই জীবনটাকে তোমরা যদি আমার ভালোবাসা মুখে মুখে দাঁড় করিয়ে দাও তোমাদের রক্তের ঋণ যদি আমার ভালোবাসার উপর চাপিয়ে দাও তাহলে 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 তোমাদের চোখের সামনে আমার শরীর থেকে বের করে দিচ্ছি সেই রক্ত ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও প্রত্যেকটা শিরা উপশিরা কেটে তোমাদের রক্তের শেষ বিন্দুটা বের করে ফেলবো আমি তোর মা হয়ে আমি তোর কাছে ভিক্ষা চাইছি আমার স্বামীর জীবনকে ফিরিয়ে দে মা তুই তুই আমাকে বিধবা করে দিস রে আমার আমার স্বামীর জীবন ভিক্ষা দে মা জ্ঞান ফিরে এলে তোর কথা মনে পড়লে আবার অসুস্থ হয়ে যাবে আবার এটা খুলি হ্যাঁ মা জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে যদি ভাইজানকে জানাতে পারি তুই এই বিয়েতে রাজি হয়েছিস আমি জানি ভাইজান খুব খুশি হবে ভাইজান সুস্থ হয়ে উঠবে তোর বাবার জন্য যদি তোর মায়ের নাও থাকে অন্তত আমার কথা ভেবে তুই আমার স্বামীকে আমার স্বামীকে বাঁচতে দে মা বাঁচতে দে মা মা
মা। কালিশনে মা, এতদিন যে ছিল আমার বুকের মানিক, আজ তাকে তোমার হাতে তুলে দিলাম বাবা। মানুষ সবচেয়ে নিজেকে বেশি ভালোবাসে বাবা, আমি আজ থেকে আমার চেয়ে ওকে বেশি ভালোবাসবো। যা মা যা। ভয় কি, পৃথিবীর যেখানেই থাকি না কেন, এখানে এই বিছানাতে তোমার বুকে মাথায় রেখে হবে আমার বাসুসজ্জা। আমি রাজু, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করে ফিরে এসেছি। বনলতাকে কথা দিয়েছিলাম আমি ফিরে আসব, আমি আমি আমার কথা রেখেছি। বনলতাকে বলুন ও রাজু ফিরে এসেছে। আপনারা দাঁড়িয়ে থাকবেন না, বনলতাকে ডাকুন। বনলতা, বনলতা, মানে আপনারা আমাকে ভয় পাবেন না, আমি এখন আর গুন্ডা রংবাজদের মতো মারামারি করি না, তাহলে যে আমি বনলতার কাছে বিশ্বাসঘাতক হয়ে যাব, আমার ভালোবাসার কাছে আমি আমি ছোট হয়ে যাব। বনলতার বিয়ে হয়ে গেছে বাবা। আমি বিশ্বাস করি না। আমরা মিথ্যে বলছি না বাবা, বনলতার বাবা হার্ট অ্যাটাক করে মরতে বসেছিল, বাবার জীবন বাঁচাতে গিয়ে বনলতা এ বিয়েতে। না না, এ হতে পারে না, বনলতা আমার হৃৎপিণ্ড, আপনারা জানেন না হৃৎপিণ্ড ছাড়া মানুষ বাঁচে না, আমার বুকে চুরি চালিয়ে সে হৃৎপিণ্ড আপনারা বের করে দিয়েছেন। বনলতাকে আমি খুঁজে বের করবই, আর যদি খুঁজে না পাই ধ্বংস করে দেব সব, আগুন চালিয়ে সব ছাড় খাড় করে দেব, ছাড় খাড় করে দেব। জানো বনলতা, লেখাপড়া খেলাধুলা সবকিছুতে বরাবর আমি প্রথম হয়েছি, যে কারণে সবাই আমাকে বলতো লাকি ম্যান। আজ সত্যি নিজেকে মনে হচ্ছে লাকি ম্যান, পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ। কেন ভাগ্যবান মনে হচ্ছে জানো, তোমার মতো সুন্দর ফুটফুটে একজন জীবন সঙ্গী আমি পেয়েছি, তোমার মতো স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। রাত অনেক হয়েছে, রাত অনেক হয়েছে, শোবে এসো। কই এসো, কি করছো বনলতা? এই আমার ভালোবাসার পরীক্ষা। ঠিক বুঝতে পারলাম না, দুটো নারী পুরুষের মধ্যে একমাত্র বাঁধনের নাম ভালোবাসা। ভালোবাসা এত সহজে হাত বাড়ালেই পাওয়া যায় না, এর জন্য কঠিন পরীক্ষা দিতে হয়। জীবনে ভালোবাসা কি তা আমি জানতাম না, প্রথমবার তোমার ছবি দেখেই আমার মনে হলো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি।
মনে হলো এতটা বছর তোমার জন্যই আমি অপেক্ষা করেছি। তারপর তোমাকে দেখার পর সেই ভালোবাসা আমার দ্বিগুণ হয়ে গেল। এই ভালোবাসার জন্য যে কোনো পরীক্ষা দিতে আমি প্রস্তুত। আমি প্রতীক্ষা করব। আমি অফিসে যাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিও। আমি অফিস থেকে ফিরে তোমাকে নিয়ে বেড়াতে যাব, তোমার ভালো লাগবে। আমার কোথাও যেতে ইচ্ছে করে না। আচ্ছা একটা কথার জবাব দেবে, কি হয়েছে তোমার? আমাকে কি তোমার পছন্দ হয়নি? পছন্দ অপছন্দ তো তুচ্ছ ব্যাপার, দেহ আর আত্মা এক হয়ে যেদিন কাউকে চায় সেদিন পৃথিবীর কোনো বাধাই সেই চাওয়াকে আটকে রাখতে পারে না, সব বাধা ভেঙে চুরমার হয়ে যায়। সেই চাওয়া কি আমি জানি, সেই বাঁধ ভাঙার অপেক্ষাতেই আমি আছি। অনেক কিছুই আমি জানি না, ছোটবেলা থেকে হোস্টেলে হোস্টেলে মানুষ হয়েছি, তারপর চাকরি নিয়ে জঙ্গলে জঙ্গলে, কোনোদিনই কারো সংস্পর্শে আসার সুযোগ হয়নি। তাই চাওয়া পাওয়ার অর্থ আমি বুঝি না, তবুও ঠিক আছে, আমিও সেই বাঁধ ভাঙার অপেক্ষায় রইলাম। চলি। বাবার জীবন বাঁচাতে যে মানুষটার সঙ্গে আমার জীবনটা জড়িয়ে গেছে, আমার কারণে সে কষ্ট পাচ্ছে আমি জানি। এই নির্দোষ নিরপরাধ মানুষটাকে আমি কি করে বোঝাবো? আমার সমস্ত সত্তা দেহ মন সবকিছু প্রতি মুহূর্তে প্রতীক্ষা করছে আরেকজনের জন্য। আমি জানি সে আসবে, সে আসবেই। আল্লাহ তুমি আমাকে বলে দাও সেদিন আমি কি করব, আমি কি করব। এই সামনে থামো তো। এ ভাই ম্যাচটা দিন তো। এই ছবিটা রামু এলাকার ফরেস্ট অফিসার আকাশ সাহেব আর তার বউয়ের ছবি। রামু এলাকার ফরেস্ট অফিসার। মা থাক বাবা থাক, বসুন। মা বনলতা বোধ হয় আপনাদের ছেড়ে এখানে থাকতে পারছে না, সবসময় মন মরা হয়ে থাকে, ঠিক মতো খায় না ঘুমায় না, এভাবে চলতে থাকলে তো ও অসুস্থ হয়ে পড়বে মা। শত হলেও ও আমার স্ত্রী, ওর ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব এখন আমারই। তাই ভাবছি আপনার সাথে ওকে পাঠিয়ে দেব, যতদিন পর্যন্ত সে আমাকে মেনে নিতে না পারবে ততদিন আপনাদের কাছেই থাকুক। বনলতা আমাদের একমাত্র সন্তান, তুমি ওর উপরে রাগ করো না বাবা, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি ওকে সব বুঝিয়ে বলেছি। হ্যালো স্যার, কয়েকজন গুন্ডা জোর করে গাছ কেটে নিয়ে যাচ্ছে। তোমরা থাকো আমি আসছি। মা আমাকে একটু উঠতে হবে। বাবা আকাশ, তোমার সাথে হয়তো আমার আর দেখা হবে না, আমিও এক্ষুনি চলে যাব। সে কি মা, এখনই চলে যাবেন? তুমি তো সবই জানো, তোমার শ্বশুর। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন মা, আমি আসি। আচ্ছা
কারা তোমরা? গাছ কাটছো কার হুকুমে? পারমিশন নিয়েছো? আমাকে পারমিশন পারমিট কিছুই লাগে না। শাট আপ! এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আর কোনোদিন যেন রামু ফরেস্টের ত্রিসীমানায় তোমাদের না দেখি। স্যার, টাইগার লস্করের নাম মনে হয় শুনেন নাই? কালোবাজারি টাইগার লস্কর, আমরা তার লোক। যত ফরেস্ট অফিসার এখানে আসে, টাইগার লস্করের টাকায় তারা বড় লোক হয়ে যায়। আচ্ছা, এত টাকা টাইগার লস্করের? নেন, বৌনি করেন। বৌনিটা বরং তোমাকে দিয়ে করি। আপনার এই উপকারের কথা আমার মনে থাকবে। স্যার, আপনার অনেক রক্ত ঝরছে, চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। না না, এই অবস্থায় বাসায় না, আগে হাসপাতালে যেতে হবে। আমার স্টাফরা আছে, ওরাই নিয়ে যাবে। নিন, এই কার্ডে আমার সব ঠিকানা আছে, যে কোনো সময় চলে আসবেন। আজ তো কথা হলো না, সেদিন কথা হবে। আকাশ আহমেদ, ফরেস্ট অফিসার। হ্যালো, জীবনে চাই না কিছু কথা। আরে আপনি? হ্যাঁ, ভাবলাম। না না, ভাববার কিছু নেই, একটু রেস্ট নিলেই ভালো হয়ে যাব। আসুন প্লিজ, আসুন। বেগম সাহেব, আপনার কি হয়েছে?
লতা লতা কি হয়েছে? সব তুই নাইসা দেখি বেগম সাহেব বিয়ে সম্পন্ন হয়েছে। প্লিজ আমাকে একটু সাহায্য করুন, ওকে হাসপাতালে নিতে হবে। আচ্ছা ধরুন, চালাও। ভয় নেই, অতিরিক্ত চিন্তা আর দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে পড়েছে, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে, আপনারা ওনার পাশে থাকুন। স্যার আপনি থাকুন, আমি বাইরে অপেক্ষা করছি। আপনাকে অনেক ধন্যবাদ। উঠবে না, ও কিছু না, বনদস্যুদের সাথে মারামারি হয়েছিল জানো, আজ এক মহান মানুষের সাথে পরিচয় হয়েছিল, বলতে পারো সেই আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। শুধু তাই নয়, আমি অসুস্থ বলে সে তোমাকে হাসপাতালে নিয়ে এসেছে। কে সে? আছে, খুঁজে পেলাম না। কে? ভদ্রলোকের নামটাও জানা হলো না। ছাড়া পেয়েছি, তোমার প্রেম তোমার ভালোবাসা আমাকে এমন ভাবে বদলে দিয়েছে যে আমার 5 বছরের সাজা 3 বছর শেষ হয়ে গেছে। আমি বলতা, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কোথায়? তোমার নিজের হাতে সাজানো সেই বাসর ঘরে। না রাজু না, এর মধ্যে সবকিছু যে এলোমেলো হয়ে গেছে। তুমি তো তোমার কথা রেখেছো, কিন্তু আমি যে কথা রাখতে পারিনি, আমি যে হেরে গেছি। না না বলরতা, তুমি হারোনি। আমি জানি তোমার বাবার জীবন রক্ষার জন্য তুমি বাধ্য হয়েছো বিয়েতে মর দিতে। আমি জানি সেদিন তোমার পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না, কিন্তু আজ আজ আমি আছি। বনলতা, তুমি তো বলেছিলে মরণও তোমাকে আমার কাছ থেকে সরিয়ে নিতে পারবে না। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ এমনকি আমার নিঃশ্বাস প্রশ্বাসও যদি পর হয়ে যায়, তবু তুমি আমার থাকবে, শুধু আমার। তাহলে তাহলে বনলতা, আজ কিসের বাধা? বাধা আমার নিজের ভেতরে। আমি যে আমার জন্মের ঋণ রক্তের ঋণের কাছে ভালোবাসাকে বিক্রি করে দিয়েছি রাজু, আজ তুমি ভালোবাসার এক মহান পুরুষ হলেও আমার পরিচয়, আমি এক বিবাহিতা নারী। না না বললতা, না, এ বিয়ে আমি মানি না। আজ সব বাধা ভেঙে তোমাকে আমি নিয়ে যাব, সারা পৃথিবীর সামনে চিৎকার করে বলবো
পৃথিবীতে ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। কিন্তু পৃথিবী সে কথা মানবে না রাজু, বলবে তুমি পর স্ত্রীকে ছিনিয়ে নিয়ে এসেছ, তুমি লম্পট, বলবে আমি স্বামীর ঘর ছেড়ে পালিয়ে গিয়েছি, আমি কলঙ্কিনী, ভালোবাসার এই অপমান আমি সহ্য করতে পারবো না রাজু, আমি পারবো না। আকাশ, আকাশ এসে পড়েছে, তুমি যাও, তুমি যাও রাজু, আমি চাই না আকাশ তোমাকে দেখে আমাদের ভালোবাসে কলঙ্ক লেপে দিক। শুধু এইটুকু জেনে যাও, এই পৃথিবীতে তুমি ছাড়া আর কোনো পুরুষ আমাকে স্পর্শ করতে পারবে না। তুমি যাও, তুমি যাও রাজু, যাও। আরে আপনি আজও চলে যাচ্ছিলেন? আচ্ছা কেমন মানুষ আপনি, একটা ফোন করে এলে তো আপনাকে একা একা অপেক্ষা করতে হতো না, আমি আগেই চলে আসতাম। আসলে আমার স্ত্রী তেমন মিশুক না। এনিওয়ে চলুন আমরা বসে কথা বলি। না আজকে নয়, আপনি আমাদের এত বড় উপকার করলেন, অথচ আপনার নাম পরিচয় পর্যন্ত জানা হয়নি। দেবার মতো আমার কোনো পরিচয় নেই, বলতে পারেন ভবঘুরে। এই বয়সে ভবঘুরে, খুব সন্দেহের ব্যাপার। প্রেমে ব্যর্থ হবার কারণে নয় তো? তা বলতে পারেন, তবে ব্যর্থতাকে আমি মেনে নেইনি। আমি জানি আমার প্রেম কতখানি সত্যি, তাই এও জানি যে আমার হারানো প্রেম আমি ফিরে পাবই। এমন কথাই তো আপনার মতো মানুষের মুখে মানায়। জয় আপনার হবে মিস্টার রাজু আমার নাম। আমার সারা জীবনে কারোর সাথে বন্ধুত্ব করার সুযোগ আমি পাইনি, আজ আপনার মতো বন্ধু পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। রাজু সাহেব, আপনার ভালোবাসার গল্প কিন্তু আজও শোনা হলো না, আরেকদিন শুনবো, বলবেন তো আমাকে। আমি না বললো সবই জেনে যাবেন আপনি। তা ঠিক, বন্ধুর মনের কথাই যদি না জানলাম তাহলে আর কেমন বন্ধু আমি। আচ্ছা আসি এখন। যখন মন চাইবে চলে আসবেন, আমার দরজা সবসময় আপনার জন্য খোলা। ধন্যবাদ। চাচা আপনি? ওই লোকটা আমার বন্ধু। বন্ধু? জি, নিশ্চিত মৃত্যুর হাত থেকে যে আমাকে বাঁচিয়েছিল। চাচা কি ভাবছেন? না কিছু না। কি বলছো তুমি, রাজু এখানে এসেছে? হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি, ওর মতলব আমি জানি। তুমি একটা কিছু করো ওসি, না হলে আমাদের মান সম্মান তুমি কিচ্ছু ভেব না। যতদিন থাকবে এই পৃথিবী প্রিয়া তুমি কারণ শুধু আমারই। কোন লতা তুমি জানো কি এই মন বলে তুমি আমারই, কোন লতা তুমি জানো কি এই মন বলে তুমি আমারই। পাগল করেছ তুমি তোমার ভালোবাসায়, অশান্ত করেছ তুমি তোমার চোখের ভাষায়।
জন্ম সত্য মৃত্যু সত্য এই প্রেম সত্য তুমিও সত্য লক্ষ বছর বেঁচে থাকবো দুজন এই সত্য বুকে নিয়ে জন্ম সত্য মৃত্যু সত্য এই প্রেম সত্য তুমিও সত্য লক্ষ বছর বেঁচে থাকবো দুজন এই সত্য বুকে নিয়ে অরুণতা তুমি জানো কি এই মন বলে তুমি আমারই অরুণতা তুমি জানো কি এই মন বলে তুমি আমারই পৃথিবীর কোন জায়গায় এই রাজুকে আটকে রাখতে পারবেন না এটা আমার ওপেন চ্যালেঞ্জ আরে এই ওসি তোমাকে বললাম কি আর তুমি করলে কি কোথায় মেরে হাড়গুড় ভেঙে দেবে তাহলে করে তুমি ওকে ছেড়ে দিলে এই
ম্যাচ আছে? জি, এই নিন। জীবন থেকে আমাকে কেউ সরাতে পারবে না, এত বড় ক্ষমতা কারণ নেই, তোদেরও নেই। তোদের বাপকে গিয়ে বলিস বলতা আমার, বলতা আমারই থাকবে। আরে মা বাবা, আরে মা কেমন সারপ্রাইজ দিলাম, তুই ভেবেছিলি তোর জন্মদিন আমরা ভুলে থাকবো? ওর নিজেরই হয়তো মনে ছিল না যা হয়েছে তোমার মেয়ে। সত্যি বাবা মনে ছিল না, শুধু জন্মদিন কেন অনেক কিছুই হয়েছে। হয়েছে থাম বাবা, আগে কেকটা নিয়ে ফ্রিজে রাখো তো। চল চল উপরে চল। রাজু রামু এলাকায় আছে? হ্যাঁ টাইগার, ওর হাত থেকে আমার ভাতিজিকে তুমি বাঁচাও। আপনার ভাতিজি? হ্যাঁ, বনলতা এখন রামুর ফরেস্ট অফিসার আকাশের স্ত্রী। রাজু বনলতার জীবনটা ধ্বংস করে দেবে। না, ধ্বংস হবে রাজু, বাবার খুনের বদলা নেবার জন্য ওই শালাকে খুন করব আমি। আপনি নিশ্চিন্তে ফিরে যান, 24 ঘন্টার মধ্যে ওই শালাকে খালাস করে সুখবরটা আপনাকে সময় মতো পৌঁছে দেব। আমি সেই সুখবরের আশায় আকাশের বাসায় তোমার জন্য অপেক্ষা করব। আসি, এবার শুরু হবে আমার ফাইনাল গেম। বনলতা, তোর কারণে আমার বাবা মারা গেছে, তোর স্বামীর কারণে আমার কাঠের ব্যবসায় লাল বাতি জ্বলেছে, আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। আমার প্রথম টার্গেট হবে রাজু। জেলখানায় থাকলে ভালো করতি রাজু, কারণ এখন তোকে মরতে হবে। আজ তোকে জবাই করে এই মাটিতে কবর দিয়ে আমার বাবার খুনের বদলা নেব। মাটিতে এমন ভাবে পুঁতে ফেল যেন ওর লাশ কেউ খুঁজে না পায়। আমি গেলাম। Thank you.
রাজু বেঁচে গেল কি করে? ওর কয়টা জান? লতা, আজ অন্তত তুমি আমার একটা কথা রাখো, বিয়ের পর থেকে একটা দিনের জন্য তুমি আমার পছন্দ মতো কোনো পোশাক পরনি, ঠিক মতো খাওনি, ঠিক মতো ঘুমাওনি। কিন্তু কিন্তু কেন এসব? তুমি অনুমতি দাওনি বলে আজ পর্যন্ত তোমাকে আমি স্পর্শ করিনি, করবও না। যতদিন তুমি নিজে না চাও স্পর্শ করব না, ভালোবাসার অধিকার ভালোবাসা দিয়েই জয় করব। তার জন্য প্রয়োজন হলে আমি অপেক্ষা করব সারা জীবন। আজ অন্তত আমার মুখ রক্ষা করার জন্য হলেও তুমি একটু সাজগোজ করো, আমার বন্ধু বান্ধবরা আজ তোমাকে দেখবে। তুমি এখানে বাবা? ওকে একটু সাজগোজ করার কথা বলছিলাম। ঠিক আছে, তুমি ওদিকে যাও, আমি দেখছি। আচ্ছা। মা রে, আজ অন্তত তোর অসুস্থ বাবার জীবনের দিকে তাকিয়ে তার আনা শাড়িটা পর মা, এমন কিছু করিস না যাতে তোর বাবা আবার আঘাত পায়। লক্ষ্মী মা আমার, শাড়িটা পর মা, পরে আয়। চির অমর হয়ে থাকবে। আজ আজ আমি নিশ্চিত হয়ে গেছি বড়লতা, এই ভালোবাসাকে বন্দী করে রাখার মতো কোন দেয়াল পৃথিবীতে সৃষ্টি হয়নি। তুমি যাও বড়লতা, তুমি যাও। কই যাচ্ছ না কেন? তুমি একটু দাঁড়ো, আমি এক্ষুনি আসছি। শত্রুদের শেষ করার রাস্তা আমি পেয়ে গেছি। বাহ, ভারী সুন্দর লাগছে লক্ষ্মী মা আমার। আয়, নির্ধর কেকটা কাট কাট মা। আগে আকাশের মুখে দে। মা, আমার মনে হয় শাড়িটা খুলে গেছে, এক মিনিট। রাজু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ঠিক আপনি আমাকে চিনবেন না,
তবে আপনার চাচা শ্বশুর আমাকে খুব ভালো করেই চেনেন। তিনি একটা কাজ দিয়েছিলেন আমাকে, সেই সম্পর্কে কথা বলতে এসে যে দৃশ্য আমি দেখলাম কাল রাতে সেটা আপনাকে না জানালে বড় অন্যায় হয়ে যাবে। কিসের কথা বলছেন আপনি? কাল রাতে তো আপনার স্ত্রীর জন্মদিন ছিল, তাই না? যাকে সেই জন্মদিনের কেক আমার ভাগ্যে জুটেনি, কি করে জুটবে? আমি তো আর রাজুর মতো আপনার স্ত্রীর পুরনো প্রেমিক নই। ছাড়া একটা বাজে কথা আর বলবে না। বাজে কথা না, বেডরুমের জানালার এপারে একজন ওপারে একজন, একজন আরেকজনকে ধরে কি অপরূপ দৃশ্য। জেল ফেরত দাগে আসামি রাজু আমার বাবাকে খুন করার অপরাধে জেল হয়েছিল তার, সেই খুনিকে আপনার স্ত্রী সোহাগ করবে, ভালোবাসবে, আপনার অনুপস্থিতিতে হয়তো ঘরে ডেকে এনে। আর একটা কথাও মুখে আনবি না। আনবো না, আমার কি? যার বউ সে যদি একটা খুনির সঙ্গে ভাগে যোগে, আজ আমি তোকে জানে মেরে ফেলব। আরে থামেন, আমাকে মারছেন কেন? সত্য না মিথ্যা, ওই যে আপনার স্ত্রী, তাকে জিজ্ঞাসা করে দেখেন। জবাব নাই, থাকবে কি করে? স্বামীর জন্য কিসের দরদ? খায়েস তো মেটাই অন্য মরদ। আরে রাখেন, আমি কি করলাম? যে রাজুর জন্য এত কিছু সেই রাজুকে গিয়ে ধরেন না, যার সাথে আপনার বউয়ের উল্টা পাল্টা 69। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। তোর চেহারা যেন আর কখন আমি এখানে না দেখি। ঠিক আছে যাচ্ছি, তবে কাজটা আপনি ভালো করলেন না, আমি কিন্তু আপনার উপকার করতে এসেছিলাম, কাজটা আপনি ভালো করলেন না। ওই লোকটা যা বলে গেল তা কি সব সত্যি? আকাশ শোনো বাবা, আপনি থামুন। শোনো বাবা, আপনারা আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে কোনো কথা বলবেন না। এসো, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? রাজুর কাছে। আমার জানতে হবে রাজুর সাথে তোমার কি সম্পর্ক। আমি আপনাকে সব সত্য বলবো, আপনি গাড়ি থামান। আজ আজ আমি আপনার কাছে লুকাবো না, রাজুকে আমি ভালোবাসি, রাজু আমার প্রেম, রাজু আমার ভালোবাসা, রাজু আমার সব কিছু। বাবার জীবন বাঁচানোর জন্য আমি আমি বিয়েতে মন দিয়েছিলাম। আপনি তো জানেন বাঙালি মেয়েরা একবার কাউকে মন দিলে সে মনে হয় কাউকে দিতে পারে না, তাই তো আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারিনি, দিতে পারিনি স্বামীর অধিকার। আমার জন্য আপনার সুন্দর জীবনটা এলোমেলো হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দিন, আমাকে আপনি মাফ করে দিন। দেখি গাড়ি ব্রেক ধরছে না। রাজু, রাজু, আমাকে গাড়ি ব্রেক ফেল
নাগর রাজু না আমার রাজু মরেনি আমার রাজু মরতে পারে না
তোর জন্য আমার বাবা মারা গেছে। এখন আমি তোর ইজ্জত নিয়ে চিরদিনের জন্য তোর নাগরদের কাছে তোকে পাঠিয়ে দেবো। বন্ধু আমার সময় শেষ। না না, আপনি মরতে পারেন না, আমি আপনাকে মরতে দেব না। আপনি মরে গেলে বনলতার কি হবে? বনলতার জন্য তুমি তো আছো বন্ধু, আমি জানি। বনলতা তোমাকেই ভালোবাসে। না না, আমি আমি চলে যাবো না, চিরদিনের মতো আপনাদের দৃষ্টির আড়ালে চলে যাব। আমার ছায়াটাও আপনারা কোনো দিন দেখতে পাবেন না। এমন কাপুরুষের মতো কথা তোমার মুখে মানায় না বন্ধু। এ কাপুরুষের মতো কথা নয়, কাল সারা রাত আমি অনেক যুদ্ধ করেছি, আমার এই মনের সাথে যুদ্ধ। বন্ধু, বনলতার হাতটা ধরো, আমার আমার শেষ অনুরোধটা রাখো। ধরো বন্ধু, ধরো ধরো বন্ধু।